সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ল্যাটিন আমেরিকা কলিং ইউ ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। অমর চাঁদনাথ। তো শ্রোতাবৃন্দ, আজকের এই অডিওতে আমার একটু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। বিষয়বস্তু হচ্ছে হোটেল বুকিং। তো দর্শকবৃন্দ এবং শ্রোতাবৃন্দ, ইদানিং অনেকেই দেখা যায় যে ভিসা অ্যাপ্লাই করেন বিভিন্ন দেশের জন্য, কিন্তু শেষ দিকে দেখা যায় অনেকেই রিফিউজড হচ্ছেন, ভিসা পাইতেছেন না, অথবা কোনো কারণে ভিসা ফাইলটা পর্যন্ত ক্যান্সেল হচ্ছে। তো এই ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করতে চাই। অনেকেই অনেক এমবেসিতেই দেখা যায় যে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় হোটেল বুকিং বা হোটেল রিজার্ভেশন অথবা অ্যাপার্টমেন্ট রিজার্ভেশন অথবা অ্যাকোমোডেশন একটা রিকোয়ারমেন্টস দিয়ে থাকে। এই এই জায়গাতেই কিন্তু হয়ে যায় অনেকের বিপত্তি। তো ব্যাপারটা একটু গভীরে কথা বলা দরকার, কারণ যাহারা টুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করেন তাহাদের জন্য এই ডকুমেন্টটা কিন্তু অত্যাবশ্যকীয়, বিশেষ করে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে। যেহেতু আমার ওই চ্যানেলটি বিশেষ করে ল্যাটিন আমেরিকার ইনফরমেশন সম্পর্কিত, তাই আমার বক্তব্য বা কথাগুলো আমি ল্যাটিন আমেরিকার সম্বন্ধে আমি বলতে চাই। তো আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য সামান্য হলেও একটু কাজে লাগবে। এখন দেখা যাচ্ছে যে অনেকে এজেন্টের মাধ্যমে ভিসা ফাইল সাবমিট করতেছেন বা ভিসা অ্যাপ্লাই করতেছেন। তো এখন এজেন্ট যিনি অ্যাপ্লাই করবেন, আমি এজেন্ট সম্বন্ধে মন্তব্য করতেছি না, আমি কর্মকাণ্ড সম্বন্ধে কথা বলতেছি। আবার কোনো এজেন্ট যাতে আমার কথায় যেন নাক্কুশ না হন। অনেকেই এই ভুল করেন। ভুলটা হচ্ছে যখন হোটেল বুকিংয়ের কথা আসে, তখন ওনারা নেটে সার্চ করতে শুরু করেন যে কোন জায়গাতে হোটেল বুকিং পাওয়া যায়। একটা জিনিস দেখেন যে সবাই সার্চ করে যে সবচেয়ে সস্তা চিপ হোটেল বুকিং বা চিপ হোস্টেল বুকিং, এই শব্দগুলো লিখে সার্চ করেন। তখন যখনই সার্চ করেন দেখা যায় যে শত শত হোটেলের নাম চলে আসে এবং কিছু কিছু ওয়েবসাইট চলে আসে যারা হোটেল বুকিং করে, অর্থাৎ এই ওয়েবসাইটগুলো হোটেলের ব্রোকার, হোটেলের এজেন্ট, ওনাদের মাধ্যমে কিন্তু হোটেল বুকিং করা যায়। তখন এজেন্টরা কী করেন, এজেন্টরা দেখেন যে ফ্রি বুকিং কোথায় করা যায়। এখন কিছু কিছু ওয়েবসাইট আছে, দেখবেন যখন আপনার তথ্য দিবেন, আপনার কবে আসতেছেন, কবে ডিপার্চার হচ্ছে, কবে এন্ট্রি হচ্ছে, এই সমস্তগুলো আপনি যখন এন্টার করাইবেন, ইনসার্ট করবেন, অটোমেটিক একটা সুন্দর হোটেল বুকিংয়ের পেজ চলে আসবে। এবং এক জায়গায় দেখবেন যে ওইখানে পেমেন্ট পলিসি আসবে, কোনো জায়গাতে লিখবে যে আপনি পেমেন্ট করতে হবে, আবার কোনো জায়গাতে লিখবে যে নো পেমেন্ট রিকোয়ার্ড, পেমেন্ট ক্যান বি ডান অন অ্যারাইভাল। তখন তো কি খুশি, আমাকে এখন টাকা দিতে হচ্ছে না, এত খুশি যে আমি ফ্রি একটা হোটেল বুকিং পাচ্ছি। এখন যদি ভিসা অ্যাপ্লাই করেন 20 দিনের জন্য, তো পুরো 20 দিনে কিন্তু বুকিং দিচ্ছেন, তার কারণ ওই 20 দিনের জন্য কিন্তু আপনার কোনো টাকা লাগতেছে না, খুব খুশি হয়ে গেলেন। এখন বিপত্তিটা কোথায়? এখন যে মহাবিপত্তি হচ্ছে, হোটেল বুকিং তো চলে আসলো, দেখবেন আপনার নামও আছে, আপনার গেস্ট নেম আছে, এন্ট্রি ডেট আছে, ডিপার্চার ডেট আছে, এবং আপনার হোটেল সম্বন্ধে রুম সম্বন্ধে বলা আছে, কয় রুম না কয় অ্যাপার্টমেন্ট। অনেকে করেন কি, একজন আসতেছেন 2 রুমও পর্যন্ত ভাড়া নিয়ে থাকেন বুকিং দেন, আর টাকা লাগে না, সমস্যা কি? আমি আসতেছি একজন গেস্ট নাম্বার 1 কিন্তু রুম নাম্বার 2, অর্থাৎ একজন গেস্টের 2 রুমও ভাড়া নিয়েছে, অনেকে আবার 3 রুমও নেন। হোটেল যখন নিব তাহলে 3 রুমে নিয়ে একদম যাতে ছুটাছুটি করতে পারে হোটেলের মধ্যে, বিশাল হোটেল নিলেন, অনেকে আবার অ্যাপার্টমেন্ট নিয়ে নিয়েছেন, কারণ কোনো টাকা লাগতেছে না, এই সুবিধাটা নিতে যাইতেছেন। এখন এই হোটেল বুকিংটা আসলে কিন্তু হোটেল বুকিংটা হয় নাই, কারণ হোটেল বুকিংটা দেখাচ্ছে কিন্তু রিয়েললি হোটেলের যে প্রপার্টি আছে, অর্থাৎ হোটেলের যে কর্তৃপক্ষ আছে, ওনারা কিন্তু জানেই না। এই সমস্ত কিছু ওয়েবসাইট রয়ে গেছে, এগুলো ফালতু ওয়েবসাইট, ফ্রড ওয়েবসাইট। কারণ ফ্রড বলবো এই কারণে, যেহেতু আপনার পারপাসটা কিন্তু সার্ভ হচ্ছে না, আপনি হোটেল বুকিং করতেছেন না, অটোমেটিক্যালি একটা হোটেল বুকিং দিচ্ছেন কিন্তু আসলে ওই বুকিংটা কিন্তু ইফেক্টিভ হচ্ছে না, অ্যাক্টিভ হচ্ছে না। এখন যখন আপনি এই এই হোটেল বুকিং দিয়ে যখন ভিসা অ্যাপ্লাই করবেন, যে দেশেই অ্যাপ্লাই করেন না কেন, সেই দেশের কর্তৃপক্ষ যারা ভিসা ইস্যু করবে, ওনারা কিন্তু সব কিছু রিভিউ করবে, ওনারা পেপার্স পেয়ে কিন্তু আপনাকে ভিসা ইস্যু করতেছে না, এটা বাবা কিন্তু মোটেই ঠিক না, এটা
মূর্খতা। আপনার ফাইলটা কিন্তু ওই কর্তৃপক্ষ বা ইমিগ্রেশন হোক অথবা এম্বাসি হোক বা কোন যেই যেই হোক না কেন, অথবা মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্সের ইমিগ্রেশন শাখা, ওনারা কিন্তু সব কিছু একে একে পই পই করে রিভিউ করবে। রিভিউ করে সবগুলো যখন পজিটিভ হবে তখন সিদ্ধান্ত নেবে আপনাকে ভিসা দিতেছে কি ভিসা রিফিউজ করতেছে। তো যখন দেখবে যে হুডেলকিং করা আছে, কিন্তু ওনারা ওনাদের কিন্তু জানা আছে কিভাবে ওটা কনফার্ম করতে, দেখবে কুস করে দেখবে হোটেল বুকিং আছে কি নাই। ধরুন ওই না একটা নাম্বারে ওইখানে অবশ্যই কন্ট্যাক্ট নেওয়ার নাম্বার দেওয়া থাকবে অথবা ইমেইল দেওয়া থাকবে। তো ইমেইলে যোগাযোগ করা এত সময় থাকে না, তো যখন কন্ট্যাক্টে যখন ফোন করবে দেখবে যে ওনারা বলবে কর্তৃপক্ষ যে এটা কোনো বাসার নাম্বার বা কোনো বাড়ির নাম্বার বা কোনো দোকানের নাম্বার, ওইখানে হোটেল নাই। তখন কী করবে, হয়তো আবার ফোন দিবে ভুল হয়েছে এই ভেবে, যখন দেখবে যে ফাইনালি কোনো হোটেল বুকিং নাই, আপনার ফাইলটা কী হলো, ক্যান্সেল হয়ে গেল। তো শ্রোতাবৃন্দ, আমি বলছি না সবগুলো ওয়েবসাইট এরকম করতেছে, অনেকগুলো ওয়েবসাইট করতেছে। তো আমার যেই যেইগুলো দিয়ে আপনার কাজ হচ্ছে না সেইগুলা সম্বন্ধে, সেইগুলোর বিরুদ্ধে আমার প্রতিবাদ। তো আপনাকে আপনার উচিত যখন আপনি হোটেল বুকিং করবেন এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জানা যে আপনার বুকিংটা আদৌ আছে কি না, এবং ওইটা কি আসলে বুকিং হয়েছে কি হয়েছে না, আপনি ফোন করে আপনাকে চেক করতে হবে। চেক না করলে আপনি কিন্তু সমস্যায় পড়তে, অর্থাৎ বিষয় আপনার হইতেছে না, আপনাকে জেনে নিতে হবে। তো আরেকটা ব্যাপার, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাকে কিন্তু অনেকেই ফোন করেন, আমি খুব খুশি হই, অনেকে খুশি হয়ে ফোন করেন, আবার অনেকে অখুশি হয়ে ফোন করেন। অখুশি হন তখনই যখন ভিসা হয় না। তো আমার আমি একটা ব্যাপার কিন্তু আমি খুব খুব খারাপ লাগে, ভিসা অ্যাপ্লাই করার সময় কিন্তু অনেকেই ফোন করে না, মনে করেন তো ভিসা তো পাইয়া গেছি, কেনে ওই ইন্টারনেটে আসে কি হোটেল বুকিং, কেন ওনাকে আবার বলার দরকার কিনা। ভেরি গুড, এটা আমি তো এমন কোনো হোটেলের কোনো মালিক না। তো দেখা যায় যে যখন ভিসা না হয় তখন আমাকে ফোন করে দেয় এটা বুকিং করছিলাম কিন্তু ভিসা দিল না, গালে গালাস করেন খিসার পুত, এটার অনেক অশ্লীল গালে গালে করেন, দেয় না হোটেল, কেউ যেন দেয় না, লম্বা লম্বা কথাবার্তা। তো আমার কথা হচ্ছে লম্বা লম্বা কথা এগুলো বলার আগে আপনি যে ভুলটা করছেন সেটা তো সংশোধন করার দরকার, এটা খেয়াল করে। আপনি ভুল করলেন, আপনি ফালতু বুকিং দিলেন না আবার গালিগালাজ করলেন তাকে, তা তো ঠিক না। তো অনেকেই দেখা যায় যে আপনার ওই বড় বড় হোটেল বুকিং দেন, ফাইভ স্টারে বুকিং দেন, ফাইভ স্টার ফোর স্টার, অনেকেই দেখা যায়, আমার অভিজ্ঞতা আছে, অনেকে একবার এক ভদ্রলোক সৌদি আরব থেকে আসতেছিলেন বলিভিয়া, তো এই ভদ্রলোকে একটা হোটেল আছে লস তাহিবস, এটা বলিভিয়া একটা হোটেল সান্তাক্রুজের লস তাহিবস, এটা ফাইভ স্টার হোটেল, খুব লাক্সারিয়াস হোটেল। উনি ওই হোটেলে কীভাবে বুকিং দিয়েছেন, তো উনি অ্যাপ্লাই করছিলেন না, উনি অ্যাপ্লাই করছিলেন 25 দিনের জন্য, অর্থাৎ হোটেল টিকিট ছিল 25 দিন থাকবেন এই সান্তাক্রুজে। ওই 25 দিনের 25 দিন কিন্তু উনি হোটেলে বুকিং দিয়েছেন, জানি না উনি কীভাবে বুকিং দিয়েছেন। তো এখানে প্রতিদিনের ভাড়া আসতেছে $116, তো 25 দিনে আসতেছে কত দেখেন, প্রায় $2600 কাছাকাছি হবে উনি হোটেল বুকিং দিয়েছেন। এখন ওনার তো বুকিং আছে কিনা জানি না, এখন যখন ইনি সৌদি আরব থেকে যখন ট্রাভেল করতেছেন, উনি সাও পাওলো আসছেন, সাও পাওলো আসার পর তো হোটেল বুকিংয়ের পেপার যখন ওনারা ওই বোর্ডিং পাস যখন দেয় সাও পাওলো থেকে মানে ব্রাজিল থেকে বলিভিয়া, তখন কাউন্টারের যে সুপারভাইজার ওনাকে বলতেছেন যে স্যার, তো সাও পাওলো থেকে যখন ওনাকে বোর্ডিং পাস দিবে বলিভিয়ান এয়ারলাইন্সে, তখন ওই বলিভিয়ান এয়ারলাইন্সের কাউন্টারের যে সুপারভাইজার মহিলা, উনি ওই ভদ্র মহিলা ওই প্যাসেঞ্জারকে বলতেছে যে স্যার ক্যান আই সি ইয়র হোটেল বুকিং, যে বলতে ইয়েস, হোটেল বুকিং উনি দেখাইছেন সুন্দর জগজগা তকতকা হোটেল বুকিং লস তাহিবস ফাইভ স্টার, খুব ফাইভ স্টারে বুকিং দিয়েছেন, কি সাংঘাতিক ব্যাপার, একজন ভিজিটর আসতেছেন ফাইভ স্টারে বুকিং নিয়ে, এটা তো অবশ্যই ভালো, তো খারাপ কি। এখন এবং এটা এটাই দরকার, একজন ধনী মানুষ যাইতেছে বেড়াইতে হোটেল ফাইভ স্টারে দিবেই, তো সেটাই তো স্বাভাবিক। তো ব্যাপারটা কিন্তু শেখে না, তখন ওনাকে বলো যে স্যার সো হাউ মাচ মানি আর ইউ ক্যারিং, কত টাকা নিয়ে আপনি বেড়াইতে আসছেন। উনি বললো যে আমার কাছে আছে $850। তো ওই মহিলার চোখ তো কপাল উঠে গেছে, আপনি বলেন কি $850 আপনার হোটেলের ভাড়া হইতেছে $2500 মতো, আপনি হোটেল কী বলেন। উনি বলতেছে আমার বন্ধু আছে, আত্মীয় আছে, নানা চাচা কাকা সব আছে আমার আমেরিকাতে লন্ডনে, ওনারা টাকা দিবে আমাকে, ওনারা আমাকে আমি যখন এয়ারপোর্টে পৌঁছে যাব আমাকে সবাই টাকা দিবে, প্রচুর টাকা বাড়াবে,
এটা কিন্তু সন্তুষ্ট হতে পারো না সুপারভাইজার, বলো না এটা কিন্তু কথা না, আপনি ইউ আর দ্য ভিজিটর, সো ইউ হ্যাভ টু স্যাটিসফাই মি দ্যাট ইউ হ্যাভ সাফিসিয়েন্ট মানি টু স্টে ইন বলিভিয়া, দিস ইজ দ্য রুল অ্যান্ড রেগুলেশন। উনি বলতেছে আমার কাছে কার্ড আছে, তো বলতেছে যে না কার্ড এখানে অ্যালাউড না, আমাকে দেখতে হবে আপনার কার্ডে টাকা আছে কিনা। তো উনি এই ধরনের উৎপাত সৃষ্টি করছেন, এটা উৎপাতই বলতে হবে, পকেটে টাকা নাই যাইতেছে বলিভিয়া কোনো মতে যাইতেছে, তো বলতেছে যে উনি শাসাই পাঠাবে, দাদাই পাঠাবে, মামা ইত্যাদি ইত্যাদি লম্বা লম্বা কথা বলতেছে, কথাবার্তা এরোগেন্ট, হাত নাড়াচ্ছে, এইভাবে হাত নাড়ানো পাও নাড়ানো কথা না, ভিজিটার্স তো ভিজিটার জেন্টলম্যান যাইতেছে, হাত না পাও নাড়াইতেছে, ওপরে শেষ পর্যন্ত কি হলো এইগুলা উনি ওইখান থেকে ফোন দিছে, শেষ পর্যন্ত ওই ভদ্রমহিলা বাধ্য হয়ে সাও পাওলো এয়ারপোর্টে, ওনাদের ইমার্জেন্সি ফোন আছে, ওনার ফোন লাগাইছে ওই লস তাহি বসে, লস তাহি বসে তো আশ্চর্য বলে কোনো বুকিং আমাদের কাছে নাই, মানে ওই বুকিং কনফার্মেশন এটা ফলস কাগজ ছিল, উনি কোন এজেন্টে বানাই দিছে বা এরকম করছে, আসলে ওনার নামে লস তাহিবস হোটেলে কোনো রিজার্ভেশন নাই। তো শ্রোতাবৃন্দ বুঝতে পারছেন তারপর কি হলো, উনি বিপদে পড়লো, ওই সাও পাওলো এয়ারপোর্ট থেকে ওনাকে রিটার্ন করলো, শুধু রিটার্ন করলো না ওনাকে একটা বেড মারে দিয়ে রিপার্ট ব্যাক করে ফেললো, সাথে সাথে পুলিশ ডাকলো, উনি কিছু বুঝতেই পারে নাই, পুলিশ ডেকে ওই পাসপোর্ট এবং টিকিটটা যে গেলে পুলিশের কাছে, ওনাকে একটা ফ্রড মনে করে ওনাকে সাও পাওলো এয়ারপোর্ট থেকে সৌদি আরবে রিটার্ন করলো, এই হচ্ছে ওনার শেষ পরিণতি। আমার আমার মতে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যদি আপনি একজন ট্রু ভিজিটর হন অথবা যদি সত্যিকারের টুরিস্ট হন, আপনি হোটেল বুকিং করবেন প্রপার চ্যানেলে, বুকিং করার পর অবশ্যই আপনি কনফার্ম করবেন বুকিং আছে কি না, তাছাড়া আপনি যেদিন ট্রেভেল করবেন, যেদিন ফ্লাই করবেন এর একদিন আগে পর্যন্ত আপনি বুকিং করবেন, এমনকি ফ্লাই করার কিছুক্ষণ আগে পর্যন্ত বুকিং ফোন করে জানবেন যে আপনার হোটেল বুকিংটা কনফার্ম আছে কি না, হোটেলটা বহাল আছে কি না, রুমটা খালি আছে কি না, কথা বলে জেনে নেবেন, এবং এয়ারপোর্ট থেকে পর্যন্ত আপনি প্রশ্ন করতে পারে যে বুকিং আছে কি না, এবং যে এয়ারপোর্টে আসবেন ওই এয়ারপোর্ট থেকে কিন্তু ইমিগ্রেশন থেকে বা পুলিশে ওই হোটেলে ফোন করে জানতে পারবে যে আদৌ আপনার বুকিং আছে কি না, এইগুলো যদি কনফার্ম না থাকে তাহলে আপনার ট্রেভেলটা কিন্তু মাটি হইতেছে, আপনার ট্রেভেলটা কিন্তু হচ্ছে না, অথবা ভিসা পাইতেছেন না, ভিসা পাইলেও কিন্তু আপনি এয়ারপোর্ট থেকে ডিপোর্ট হতে পারেন। আশা করি আমার এই বক্তব্যটুকু আপনাদের কিছুটা কাজে লাগবে, অনেকেই কিন্তু এই ভুল করেন, এই ভুলটাকে বাঁচতে পারবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ।